সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে। আপনারা লক্ষ্য করছেন যে সুবিশাল একটি ভবন, এখানে লেখা আছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। এই ভবনটি আসলে চোখে ধরার মতো একটি ইউনিয়ন পর্যায়ের পুলিশ ফাঁড়ির কার্যালয় যে এত সুন্দর হতে পারে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। তো এখানে আরো চোখে ধরার মতো যে বিষয়টা সেটা হলো যে আপনারা এই যে বাগানগুলো দেখছেন, ফুলের বাগান, এদিকে কিছু সবজির বাগান আছে, ওইদিকে আরো অনেক বাগান আমরা লক্ষ্য করছি। তো এই যে বাগান এবং ভবন, এই ভবনের ভবন চত্বরকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যিনি বিশেষ ভূমিকা রেখেছেন, এলাকার আইন শৃঙ্খলা সুরক্ষার পাশাপাশি এই যে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সুযোগ্য ইনচার্জ ইন্সপেক্টর জনাব ফারুক হোসেন। আমরা তার কাছে একটু জানতে চাইছি যে আপনি এখানে কতদিন হলো যোগদান করেছেন, এবং আপনি আসার আগে এখানকার পরিবেশ কেমন ছিল, এবং এই যে আমরা যেটা প্রত্যক্ষ করলাম এগুলো কিভাবে সম্ভব হলো একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি গত বছরের 23/9/2020 সালে এখানে ইনচার্জ হিসেবে যোগদান করি। যোগদান করার পরপরই আমি মূলত চেষ্টা করেছি এলাকার আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে এবং মাদক নিয়ন্ত্রণের জন্য যা যা করার দরকার সেটা আমি সর্বোচ্চ সর্বাধিকার দিয়েছি, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান এবং ইউপি সদস্য যারা আছেন, সচেতন যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করেছি। যুব সমাজ আমাদের চালিকা শক্তি, সেই যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য, তাদের সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য যা যা দরকার সেই বিষয়ে আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। এবং যুবক ভাই যারা আছে, করোনাকালীন সময়ে যেহেতু স্কুল কলেজ বন্ধ, তারা এখন বাড়িতে অবস্থান করে, বাড়িতে অবস্থান করে তারা যাতে মাদকাসক্ত না হয় বা খারাপ পথে না যায় সেজন্য আমি ব্যক্তিগতভাবে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি, যেমন সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, এগুলোর উপরে আমি বেশি প্রাধান্য দিয়েছি এবং তাদের নিয়ে করেছি বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছি তাদের সাথে নিয়ে। তো এই বিষয়গুলো আমি প্রথমে প্রাধান্য দিয়েছি। আল্লাহর রহমতে আগের চেয়ে আমার এলাকার এই ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির দুইটা ইউনিয়ন, এই ইউনিয়নের এলাকার আইন শৃঙ্খলা মোটামুটি ভালো আছে, এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকার লোকজন আমাকে সহযোগিতা করছে, আল্লাহর রহমতে এখন পরিবেশটা অনেকটাই ভালো মনে হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা লক্ষ্য করছি যে এই ভবনটি আলোক সজ্জা করা আছে ভবনটিতে, এই আলোকসজ্জার বিশেষ কোনো মাহাত্ম্য যদি থাকে কি উপলক্ষে এটা করা? বা আপনারা জানেন এবং সবাই অবগত আছি যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় ভুক্ত হয়েছি। ঐতিহাসিক 7ই মার্চকে আমরা সারা বাংলাদেশের অন্যান্য শ্রেণীর পেশার বা লোকদের সঙ্গে, তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এই উন্নয়নের অংশীদার হিসেবে এবং এই এই বিষয়টাকে আরও উজ্জীবিত করার জন্য আমরা নিজেরা আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে 7ই মার্চকে ঐতিহাসিকভাবে আমরা আরও সমুজ্জ্বল রাখার জন্য জাতীয় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আলোকসজ্জা করেছি। এবং পুলিশ যে উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রাখে, একটা দেশের আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে, যদি আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় সে দেশের উন্নয়ন বিঘ্নিত হবে। এই এই জন্যই আমরা উন্নয়নের যে একটা সহায়ক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান হিসেবে
আমাদের যে একটা ভূমিকা আছে, এই ভূমিকাকে আমরা জনগণের সাথে তাদের সাথে মিলিয়ে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আলোকসজ্জা আসলে 7ই মার্চের সেই ঐতিহাসিক বঙ্গবন্ধুর সেই স্বাধীনতা যুদ্ধের যে ডাক, যে ঐতিহাসিক একটা বিষয়, ইতিহাস যে আমাদের স্মরণ করতে হবে, এই স্বাধীনতার যে ঐতিহাসিক 7ই মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ, এই ভাষণকে এই উজ্জীবিত করে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই ঐতিহাসিক দিনটাকে আমরা আরো উজ্জ্বল করে রাখার জন্য সবার সঙ্গে চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অনেক মূল্যবান আমরা কথা শুনেছি। আমরা চাই যে আপনার হাতের ছোঁয়ায় এবং আপনার সার্বিক প্রচেষ্টায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন 2টি ইউনিয়নের মানুষ আরও শান্তিতে বসবাস করুক, মাদক মুক্ত হোক এবং এলাকার উন্নয়নে, যুব সমাজের উন্নয়ন, তরুণ সমাজের উন্নয়ন, সার্বিক উন্নয়নে আপনি অগ্রণী ভূমিকা রাখেন প্রত্যাশা রাখি। ডিডিপি টিভির পক্ষ থেকে সাপ্তাহিক জংশন, ডিডিপি অনলাইন 24 এবং সাপ্তাহিক জংশন অনলাইনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের মাননীয় পুলিশ সুপার, নাটোর জেলার যিনি কর্ণধার, তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা তার নির্দেশনায় সারা নাটোরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমাকে আমাদের ইউনিটকে উনি নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরা ভালো ভালো কাজে মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছি, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবাটা দোরগোড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আমাদের স্যার অক্লান্ত পরিশ্রম করছেন, স্যারকেও ধন্যবাদ জানাই। আমাদের তার মূল্যবান যে দিক নির্দেশনা দিয়েছেন, দিচ্ছেন, তিনি যেন এটা আমাদের সবসময় ইয়ে রাখেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।